হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজ ফ্রাইডে, নামাজ পড়ে দিন রেস্ট নিয়ে বের হয়ে পড়লাম। কোথায় যাব আমি নিজেও জানি না, বাসায় একা আসি। আমার রুমমেট আমার ভাগিনা, দেন আমার ফ্রেন্ড, কেউই এখনও আসে নাই ফরিদপুরে। বাসায় একা, তো কী আর করার, একাই বের হয়ে গেলাম আজ। তো বাসার সামনে থেকে রিক্সা নিলাম, যাব নিউ মার্কেট। একদম জামাই সাজে বের হয়ে পড়লাম বউ খুঁজতে। আম্মু তো আর বিয়ে দিচ্ছে না, নিজেরটা নিজেরই খুঁজে নিতে হবে। আজকের ওয়েদারটাও জোস, সকালের দিকে বৃষ্টি হয়েছে, তো বউ খোঁজার জন্য ওয়েদারটাও সেই মনে হচ্ছে। আর এইটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয়, আর একটু সামনেই রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখা। ফরিদপুর ডায়াবেটিস হসপিটালের সামনে দুইটা পড়ে দাঁড়াইছিল। আমিও আরও ভাবলাম আমার জন্য ওয়েট করতেছে, বাট আমার দিকে তো তাকাইলই না, পুরা কপাল আমার। তো পুরা কপাল নিয়ে চলে আসলাম নিউ মার্কেট, বাট এসে দেখি নিউ মার্কেট সম্পূর্ণ বন্ধ, কারণ আজ শুক্রবার। শুক্রবারে মেবি ফরিদপুর মার্কেট অফ থাকে। তো আমি মূলত আসছি এটিএম থেকে টাকা তুলতে। তো অনেক খোঁজাখুঁজির পর অবশেষে এটিএম পেলাম। এটিএম থেকে টাকা তোলার পর এখন আমি যাব আমেরিকার দিকে। আমেরিকাতে আসার পর আমার মনটা চার টুকরা হয়ে গেল, কারণ সবাই জোরানে বসেছিল আর আমি একা সিঙ্গেল হাঁটাহাঁটি করতেছি। তো চার টুকরা মন নিয়ে আমেরিকা ত্যাগ করলাম। এখন যাব রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখায়। তো রাজেন্দ্র কলেজের 2 নম্বর গেট দিয়ে আমি ঢুকে পড়লাম কলেজের মধ্যে। তো প্রথমে ঢুকে দেখলাম পেন্টিং করা আছে আমাদের প্রধানমন্ত্রীর ছবি দিয়ে, দেন একটু সামনের দিকে মাঠ আছে। তো আমি রাজেন্দ্র কলেজে ফার্স্ট টাইম আজকে, এর আগে কখনো রাজেন্দ্র কলেজে ঢোকা হয় না ডিগ্রি শাখায়। আর অনার্স শাখা হচ্ছে আমার কলেজের একদম সামনে। আসলে কলেজটা অনেক সুন্দর, বসার প্লেস আছে, একটা মাঠ আছে, দেন মাঠে সবাই খেলাধুলা করে বিকেল টাইমে, অ্যান্ড ফ্যামিলি ফ্রেন্ড সহকারে সবাই আড্ডা দেয় মাঠে, অ্যান্ড আসলে অনেক সুন্দর একটা কলেজ। কলেজের মধ্যে একটু ভাবটাব নিয়ে ভিডিও করে দেন বের হয়ে পড়লাম।
ওয়েট ওয়েট ওয়েট, বাইকের পিছনে কার বউ যাচ্ছে? বউ খুঁজতে বের হলাম আমি, আর বাইকের পিছনে বউ চলে যাচ্ছে। আবারও মন আমার চার টুকরো হয়ে গেল। তো এই চার টুকরা মন নিয়েই বাসায় চলে যেতে হচ্ছে। তো ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।